লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ রুমা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার সাথে অতিথি হয়ে অনলাইনে যুক্ত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোশাররফ সিদ্দিক। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আজকে সংবাদ সম্প্রসারণে। রিয়াজউদ্দিন আহমেদ, আপনাকে আমরা আলোচনা শুরু করছি। আজকে প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আজকে থেকে শুরু হলো শোকের মাস আগস্ট, এবং এই শোকের মাসে আজকের কৃষক লীগের এক অনুষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এবং সেইখানে প্রধানমন্ত্রী যেটি বললেন যে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে কিন্তু সরে এসেছে এবং মানে একেবারে রেল লাইন যেভাবে বিচ্যুত হয় সেভাবে বিচ্যুত হয়ে গেছে বাঙালি জাতি। একটু বলবেন কি না যে বঙ্গবন্ধুকে এই যে শোকের মাসে তাকে হত্যা করা হলো, যে কারণে এই শোকের মাসটি, প্রেক্ষাপটটা একটু বলবেন কি? কারণ আগস্টের পুরো মাসটাই এবং তার আগে জুলাই মাস নিশ্চয়ই পুরো একটি লম্বা সময় জুড়ে তাকে হত্যার পরিকল্পনা ছিল, এবং আগের দিন অর্থাৎ বঙ্গবন্ধু যেদিন খুন হলেন 15 আগস্ট, তার আগের দিন কিন্তু এই যারা খুনি চক্রের কয়েকজন বঙ্গবন্ধুর কাছে গেলেন এবং তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলতেন। ফলে সব কিছু মিলিয়ে সেই সময়ের প্রেক্ষাপটটা সম্পর্কে একটু বলবেন কি না? ধন্যবাদ আপনাকে। আজকে এই শোকের মাস আগস্ট শুরু হলো, বঙ্গবন্ধু পরিবার সহ তিনি নিহত হয়েছে, তাকে খুন করা হয়েছিল। পৃথিবীতে বহু রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু এইরকম ভাবে একটা পরিবার, গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো পরিকল্পনা কোনো রাজনৈতিক বা অন্য কোনো গোষ্ঠীর ছিল বলে আমি অন্তত মনে করতে পারছি না। হয়েছে মানে রাজনৈতিক হত্যা হয়েছে, কিন্তু এই এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটে নাই। আমি এই হত্যাকাণ্ডের নিন্দা করছি এবং বঙ্গবন্ধু সহ তার পরিবারের যারা সেদিন নিহত হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে যে কথাটা আপনি বললেন যে ওই সময়ের প্রেক্ষাপটটা কি ছিল, ওই সময়ের প্রেক্ষাপটটা খুব একটা অস্থির সময় পার করছিল বাংলাদেশ। বাংলাদেশ না শুধু, সারা বিশ্ব, এই সারা বিশ্ব আপনার যে যে স্নায়ুযুদ্ধের যে ফলব্যাক, এইটা সারা বিশ্বকে অস্থির করে তুলেছিল। সেই অস্থিরতার থাবা বাংলাদেশেও লাগে, এবং আপনারা জানেন বঙ্গবন্ধুকে হত্যার আগে যারা ষড়যন্ত্রকারী, যেটা প্রধানমন্ত্রী নিজেও আজকে বলেছেন যে হত্যাকারীদের বিচার হয়েছে, কিন্তু হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা এবং বিচার এখনো হয় নাই। এটা হইলে কিন্তু তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটটা সামনে চলে আসবে, কি প্রেক্ষাপটে সেদিন এই অস্থিরতা তৈরি করা হয়েছিল, এবং এই অস্থিরতা বঙ্গবন্ধু কিন্তু এই অস্থিরতাকে পাত্তাই দিতেন না। তিনি বলতেন আমার ছেলেরা আমার কি করবে, আমার এবং আমাদেরকে ব্যক্তিগত আলোচনায়ও বিভিন্ন সময় বলেছে যে মানে কুমিল্লা থেকে ঢাকায় আসছে, দাউদকান্দিতে ফেরি পার হবে, হ্যাজাক লাইট ধরে, তখন ওনার মুখের কাছে হ্যাজাক লাইট ধরে রাখছে, সেটা দেখায় আমাদেরকে বলছে যে দেখ আমাকে যদি কেউ মারতে চাইতো এখানেই তো মেরে ফেলতে পারতো, আমাকে কেউ মারবে না। উনি এরকম আত্মবিশ্বাসী ছিলেন, তো সেই আত্মবিশ্বাসের মানে বরখেলাপ হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এবং যেটা বলছিলেন যে বঙ্গবন্ধুকে হত্যার পরে স্বাভাবিকভাবে একটা পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনটা মুক্তিযুদ্ধের বিপক্ষে গেল, মুক্তিযুদ্ধকে মানে খাটো করার জন্য, মুক্তিযুদ্ধকে নানানভাবে বিতর্কিত করার জন্য একটা একটা আবহ তখন তৈরি হয়েছিল। তো তারপরেও আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, এবং এই ঘুরে দাঁড়ানোর ফলে সত্যিকার ইতিহাস সামনে আসবে, এটা আমরা আশা করি।
জি ধন্যবাদ রিয়াজউদ্দিন আহমেদ, আপনাকে আবারও আসবো আপনার কাছে। অধ্যাপক আরিফিন সিদ্দিক, আপনি কি একটু বলবেন কিনা, যেটি রিয়াজউদ্দিন আহমেদ নিজেও বললো এবং গত কয়েক বছর ধরে কিন্তু আমরা আগস্ট মাস আসলেই শুনি যে বঙ্গবন্ধুর নেপথ্যে যারা ষড়যন্ত্র করেছে তাকে হত্যার নেপথ্যে, তাদের জন্যে বা তাদেরকে বের করে আনার জন্য একটা কমিশন গঠনের দাবিও উঠেছে বেশ কয়েকবার, একটু বলবেন কিনা যে সেই সেটি আসলে কত দূর হতে পারে বা সেই কমিশন গঠন করলেই কি আমরা আসলে জানতে পারবো কিনা, জানতে পারলে তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো কিনা, সব কিছু মিলে এটির আসলে ভবিষ্যৎ কি, নাকি শুধুমাত্র আমরা জানতে চাই যে আসলে কারা হত্যার পেছনে ছিলেন? ধন্যবাদ আপনাকে। আজ 1 আগস্ট এবং আমরা জানি যে যে বছরের যে কোনো বছরের আগস্ট মাস আসলেই আমরা 75-এর আগস্টে ফিরে যাই, কারণ এই আগস্ট আমাদের শোকের মাস। তো আমরা এই আগস্ট মাস আসলে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি যেমন গভীর শ্রদ্ধা নিবেদন করি, একইভাবে আমরা বোঝার চেষ্টা করি যে ষড়যন্ত্রটি কীভাবে হয়েছে। যেটা একটু আগে রিয়াজ ভাই বললেন যে একটা হত্যাকাণ্ড যেখানে পরিবারের সকলকে এমনকি 10 বছরের শিশু রাসেলকে পর্যন্ত হত্যা করা হয়েছে, এটা একটা গভীর ষড়যন্ত্র, সেটা আমরা বুঝতে পারি। তো এই ষড়যন্ত্রের বিচারিত হয় নাই বহুদিন। ষড়যন্ত্র বলতে যারা একেবারে সরাসরি বঙ্গবন্ধুকে 32 নম্বর বাসভবনে গিয়ে মেশিন গান দিয়ে গুলি করে হত্যা করেছে এবং তারা নিজেরাই যে খুন করেছে সেই কথা দেশে বিদেশে প্রচার করেছে, সেই আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়নি। কেন বিচার হয় নাই, কি কারণে বিচার বিলম্বিত হয়েছে, সেগুলো আর এখন নতুন করে বলার প্রয়োজন পড়ে না। আমরা জানি যে সংবিধানে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স যুক্ত করা হয়েছিল যে এই হত্যাকারীদের কোনো বিচার করা যাবে। এই ধরনের একটা অন্ধকার সময় পার হয়ে এসে আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার দেখেছি এবং বিচারের মাধ্যমে হত্যাকারীদের কাউকে ইতিমধ্যেই তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। কেউ কেউ এখনো পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে আছে, তাদেরকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আপনি যেটি বললেন যে কমিশন গঠনের কথা, যে কোনো দেশে দেখা যায় কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধান যদি হত্যাকাণ্ডের শিকার হন, সাথে সাথেই বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায়, কারণ এটা তো খুব স্বাভাবিক। একজন সাধারণ মানুষ, বাংলাদেশের একজন সাধারণ মানুষও যদি আজকে হত্যাকাণ্ডের শিকার হন, তার পক্ষ থেকে তার আত্মীয় স্বজন মামলা করবেন, মামলার কাজ শুরু হয়ে যাবে, এখানে তো হত্যাকাণ্ডের বিচার হবে। এটা তো একটা প্রজাতন্ত্রের একটা দেশের এটা দায়িত্ব, একজন নাগরিকের যদি তার হত্যাকাণ্ড ঘটে তার বিচার পাওয়ার অধিকার তার পরিবারের সবসময় আছে, কিন্তু এটা বিলম্বিত হয়েছে সেটার তো ঐতিহাসিক একটা বর্ণনা আমরা জানি। কিন্তু কমিশন কেন, একই সাথে কিন্তু কমিশন গঠন করা, আপনি দেখবেন কেনেডির হত্যাকাণ্ডের পরে কমিশন গঠন করা হয়েছে, ইন্দিরা গান্ধী এবং মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডের পর কমিশন গঠন করা হয়েছে, রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পর কমিশন গঠন করা হয়েছে। কেন কমিশন গঠন করা, যে হত্যাকারী এবং হত্যার সাথে যারা ষড়যন্ত্রে যুক্ত থাকে তারা তো বিচারের মাঝ দিয়ে চলে আসে, কিন্তু পুরো ষড়যন্ত্রটা বোঝার জন্য একটি কমিশনের প্রয়োজন আছে। এখন এই যে হত্যাকাণ্ড, সেটা তো আর 75-এর 15-ই আগস্টে ঘটেনি, সেই হত্যাকাণ্ডের পেছন দিকে আপনি যদি যেতে থাকেন আপনি দেখবেন যে সেটা 74-এ 73-এ বিভিন্ন সময়ে হত্যাকারীরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র সংযুক্ত ছিল, আর 75-এর হত্যাকাণ্ডের সাথে সাথে হত্যাকাণ্ড শেষও হয়ে যায়নি। আপনি দেখেছেন যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘোষণাটা দেওয়ার জন্য যেই হত্যাকারীদের একজন বাংলাদেশ বেতারে প্রবেশ করেছে, বাংলাদেশ বেতারের শাহবাগ অফিসে, সে বের হওয়ার সময় সেটা কিন্তু আর বাংলাদেশ বেতার থাকেনি, সেটা রেডিও বাংলাদেশ হয়ে গেল। কিভাবে হলো, কে প্রজ্ঞাপন জারি করেছে, কোথা থেকে হলো, এগুলো তো সবই আপনার এখন আমাদের কাছে অজানা, কিন্তু এগুলো তো হয়েছে। জয় বাংলা আমাদের যুদ্ধের স্লোগান, সেই স্লোগান হঠাৎ করে বাংলাদেশ জিন্দাবাদে রূপান্তরিত হলো, কারা করলো, কোন প্রজ্ঞাপনের বলে হলো, হত্যাকারীরা দেখা গেল যে পৃথিবীর বিভিন্ন দেশে আপনার রাষ্ট্রদূত হিসেবে অথবা দূতাবাসের কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন, তাদেরকে প্রজ্ঞাপন কিভাবে দেওয়া হলো, তারা কিভাবে নিয়োগ পেয়েছে, তারা তো নিজেরা নিজেরা গিয়ে দূতাবাসে ঢুকে পড়েনি। অতএব এখানে ষড়যন্ত্রের জাল কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত আছে। কিন্তু দুঃখ আমাদের যেটা দুঃখের বিষয় যে এত বিলম্ব হয়ে গেছে, 2021 আজকে এত বৎসর পরে দেখবেন যে এই ষড়যন্ত্রের বহু চিহ্ন মুছে গেছে, চিহ্ন আর খুঁজে পাওয়া যাবে না, এমনকি হত্যাকারীদের অনেকে আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। নানা কারণেই এই কাজটা এখন কঠিন, কিন্তু তারপরেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা অত্যন্ত প্রয়োজন, এই কারণে যে আমরা আর এই বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও এই ধরনের হত্যাকাণ্ড দেখতে চাই।
অতএব হত্যাকাণ্ডের সঙ্গে কে কিভাবে জড়িত ছিল, কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে ছিল, কেউ হয়তো অনিচ্ছাকৃতভাবেও থাকতে পারে। যেমন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা সরকারি বিভিন্ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের উপরে বহু নির্দেশ এসেছে, সেই নির্দেশ তাদের পালন করতে হয়েছে। আমরা দেখেছি সেনা কর্মকর্তাদের অনেকে পরবর্তীতে অনেকে নিজের স্মরণে যা আছে সেগুলি নিয়ে গ্রন্থ লিখেছেন, সেখানে এর পক্ষে বিপক্ষে বহু কিছু লিখেছেন। এগুলি হবে এখন সাক্ষ্য প্রমাণ। এই সাক্ষ্য প্রমাণ দিয়ে কমিশন গঠন করে জাতির সামনে পুরো ঘটনাটা কবে থেকে এই ষড়যন্ত্রের সূত্রপাত এবং ষড়যন্ত্র কখন পর্যন্ত চলে, ষড়যন্ত্র যে শেষ হয়ে যায়নি শেষ হয়ে গেছে সেটাও কিন্তু বলা যাবে না। 1975-এর পরে 2004 সালের 21শে আগস্টে যে ঘটনা ঘটলো, আপনি কি 75-এর থেকে এটার কোনো ভিন্নতা দেখতে পান? 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, আর 2004 সালের 21শে আগস্ট শেখ হাসিনাকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ একসাথে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। 2005 সালে আবার 17-ই আগস্ট আপনি দেখেন যে বাংলাদেশের 64টি জেলায় সিরিজ বোমা আক্রমণ করা হয়েছে, 500টি বোমা বিস্ফোরণ করানো হয়েছে। আপনি কি একটা সঙ্গে আরেকটা কোনো সম্পর্ক দেখেন না? অতএব আমার মনে হয় যে কমিশন গঠন অত্যন্ত জরুরি রাষ্ট্রের প্রয়োজনে, প্রজাতন্ত্রের প্রয়োজনে এবং নাগরিকদের জানার যে অধিকার আছে সেই প্রয়োজনে। জি ধন্যবাদ। রিয়াজউদ্দিন আমাদের কাছে ফিরতে চাই। রিয়াজউদ্দিন আহমেদ, আপনি যে বিষয়টি তুলেছিলেন যে সেই ষড়যন্ত্র কিন্তু বঙ্গবন্ধু টের পাননি, লম্বা একটি সময় ধরে ষড়যন্ত্র পরিকল্পনা চলছিল কিন্তু সেটি বঙ্গবন্ধু আজ করতে পারেননি, সেই প্রেক্ষাপট ধরে আসলে আজকে আসতে চাই। কারণ তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন নিশ্চয়ই ইন্টেলিজেন্স ছিল, তাদের গোয়েন্দা সংস্থা রিপোর্টও হয়তো সেরকম ছিল না, মানে সবাই আসলে বিশ্বাস করতে পারেননি যে এরকম একটি ঘটনা হতে পারে, সেই আত্মবিশ্বাস থেকেও হতে পারে। একটু এখনকার প্রেক্ষাপটে ফিরি, যে এখন যে বাস্তবতা আমরা কিন্তু এই যে আওয়ামী লীগের লাস্ট কয়েকটা দিন ধরে আপনারা জানেন গণমাধ্যমগুলো সাধারণ মানুষের মধ্যে নানান রকম আলোচনা সমালোচনা, আওয়ামী লীগের যেসব উপকমিটিগুলো আছে নানান কারণে সেসব উপকমিটির যেসব সদস্যরা আছেন তারা কিন্তু বিতর্কিত হচ্ছেন নানান ইস্যুতে। একটু জানতে চাইব যে এই যে আওয়ামী লীগের উপকমিটিগুলো, মানে আওয়ামী লীগের মধ্যে একটি শক্তিশালী দল, সেই সময় শক্তিশালী দল হিসেবে আমরা কথা বললাম, এখন আবার এই পরপর 3 মেয়াদে তারা ক্ষমতায় থাকলো, এতগুলো সময়ে কিন্তু আওয়ামী লীগের একটি শক্তিশালী অবস্থানে যাবার কথা ছিল, কিন্তু মানে এখন পর্যন্ত এসে আমরা যেটি দেখলাম যে তাদের যে উপকমিটি আছে সেখানে তারা যাদেরকে নিয়োগ দিচ্ছে সে তাদের মধ্যে নানান রকম বিতর্কিত লোক ঢুকে পড়ছে, এরাও তারা বলছে অনুপ্রবেশকারী, তারা বলছে ষড়যন্ত্রকারী ঢুকে পড়ছে। আর রিয়াজউদ্দিন আহমেদ একটু বলবেন কি না, মানে অনুপ্রবেশকারী তো থাকবেই, ষড়যন্ত্রকারী থাকবেই, কিন্তু তারা যখন দলের উপকমিটির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে পড়ে নিশ্চয়ই দলের কারো যোগসাজশ ছাড়া তারা সেখানে ঢুকতে পারে না, সেই সব বিষয়গুলো বা সেই সব ব্যক্তিগুলোকে কি আমরা চিনি নাকি শুধুমাত্র অপরাধীগুলোকেই আমাদের সামনে তুলে ধরা হচ্ছে? না, এটা যখন আপনি আপনি যে কথাটার অবতারণা করেছিলেন যে ষড়যন্ত্রের বিষয়টা খতিয়ে দেখা বা কমিশন গঠন করা, এটা করলেই কিন্তু এই দুর্বলতা গুলি বেরিয়ে আসবে। দলের মধ্যে কারা ষড়যন্ত্র করে, ধরেন একটা একটা দল যখন ক্ষমতায় থাকে তখন নানান ভাবে এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় এবং বিভিন্ন ভাবে দলের ভিতরের লোক থাকে, বাইরের লোক থাকে, এবং 15-ই আগস্টের হত্যায় বিদেশের লোকরাও জড়িত ছিল বলে শোনা যায় এবং অনেক অনেক আলাপ আলোচনাও হয়েছে, তাদেরকে নানান ভাবে দেখা গেছে। এবং এরপরে 15-ই আগস্টের পরে 3রা অক্টোবর এবং তারপরে 7ই নভেম্বর এগুলি সবগুলি খুঁজে বের করা দরকার। এবং এখন যেটা বলছেন আপনি যে আওয়ামী লীগের মধ্যে উপকমিটিতে যে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে যে হুলস্থুল চলছে, এইটা দলের কঠোর খুব শক্ত অবস্থানের প্রয়োজন আছে। কারণ একটা দল যখন 12 বছর ক্ষমতায় থাকে তখন তার সুবিধা নেওয়ার জন্য নানান ভাবে বিভিন্ন লোক দলের মধ্যে ঢোকার চেষ্টা করে, যেজন্য আওয়ামী লীগ প্রথম থেকেই ঘোষণা করেছিল যে সুবিধাভোগীরা যাতে আওয়ামী লীগে ঢুকতে না পারে এই ব্যাপারে শেখ হাসিনার কঠোর নির্দেশনা ছিল। কিন্তু তারপরেও কিন্তু এরা ঢুকে যায় এবং ঢুকে যায় দলের যারা নেতৃত্বে আছেন তাদের সহযোগিতায়। জি
যারা দলে ঢুকে যায় তারা তো আসলে চাইবেই, ষড়যন্ত্রকারী বা অনুপ্রবেশকারী তারা তো থাকবেই, কিন্তু তারা তাদের পথটাকে যারা সহজ করে, যারা তাদেরকে নিয়ে আসে এবং তাদেরকে এই ধরনের অপকর্ম করতে সহযোগিতা করে লম্বা একটি সময় ধরে, তাদেরকে আমরা কেন সামনে আনি না? এর আগেও শাহেদ কাণ্ডে কাকে তা শাহেদকে কে এনেছে আমরা কিন্তু জানি না। ফলে যারা এই পিছনে যারা কলকাঠি নাড়ছে বা যারা তাদেরকে সহযোগিতা করছে দলের সিনিয়র নেতারা কিংবা নেত্রীরা, তাদেরকে যখন আমরা সামনে আনি না, নিশ্চয়ই তারাও আরও সুযোগ পায় বড় ধরনের অপরাধ করার বা সামনে আরও কাউকে আনার। সেই বিষয়টি একটু আপনাদের কাছ থেকে জানবো বিরতি থেকে ফিরে। দর্শক একটা বিরতি নেব, সঙ্গে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নেটল টাটা নিবেদিতে সংবাদ সম্প্রসারণে। সাথে যুক্ত আছেন রিয়াজউদ্দিন আহমেদ, যুক্ত আছেন অধ্যাপক মোশারেফিন সিদ্দিক, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। রিয়াজউদ্দিন আহমেদ, বিরতির আগের অংশে আপনি বলছিলেন যে এই সব যেই সংগঠনগুলো আছে, যাদের ভুইফো সংগঠন এবং এই যে উপকমিটিগুলোতে যাদের মানে আনা হয়, তাদের পেছনের কারা আসলে আনে? অবশ্যই দলের সিনিয়র কেউ আনে। এই বিষয়টিতে আপনার কাছে শুনবো যে তাহলে যাচাই বাছাই নিশ্চয়ই কমিটি আছে, সেই কমিটির কী কাজ বা সেই কমিটি আসলে কতটা যাচাই বাছাই করে, বা তারাও আসলে এই স্বজনপ্রীতি কিংবা দলের সিনিয়র নেতাদের ফোন কিংবা অন্য মানুষের তদবির এগুলোর কারণে জায়গা পায় কি না, আপনার কাছে সেই প্রশ্নটি রেখে যাচ্ছি। অধ্যাপক আরিফ সিদ্দিক, আপনি বলবেন কি না, যারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, যারা তাদেরকে এই দলে আনছে, তাদের কেন পরিচয় আমরা জানি না? আপনি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন, কারণ যারা আজকে অপরাধী হিসেবে চিহ্নিত হচ্ছে তারা তো নিজে নিজে গিয়ে কমিটিতে বসতে পারে, তাদেরকে কমিটিতে নেওয়ার জন্য একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুসরণ করেই তারা কমিটিতে অন্তর্ভুক্তি পেয়েছে। তাহলে তার পেছনে কারা আছে? এবং আজকে যখন অপরাধীকে চিহ্নিত করে তাকে বহিষ্কৃত করা হয়, সাথে সাথে সে কিভাবে সেখানে প্রবেশ করেছে, কারা পৃষ্ঠপোষকতা করেছে, সেই বিষয়গুলো কিন্তু এখন জনগণের জানার অধিকার আছে। কারণ বহু বাংলাদেশে বহু মানুষ আছেন যারা আওয়ামী লীগকে জীবন দিয়ে ভালোবাসে, জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমরা দেখেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের আহ্বানে তারা জীবন দিয়ে গেছে। তাদের কাছে এটাই জিজ্ঞাসা থাকে সবসময় যে এই যে তাকে বহিষ্কার করা হলো এখন, কিন্তু তার পেছনে কারা আছে? আজকে তাকে মনে করেন যে এক্স কে আজকে বহিষ্কার করা হয়েছে, কালকে যে আবার ওয়াই কে ঢুকানো হবে না, সেইটা নিশ্চয়তা কে দেবে? অতএব দলকে যদি স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনা করতে হয়, তাহলে আজকে যে বের যাকে বহিষ্কৃত করা হচ্ছে তার সাথে সাথে তদন্ত করে এটাও বের করতে হবে যে কারা কাদের আপনার আনুকূল্যে, কাদের পৃষ্ঠপোষকতায় সে সেখানে সুযোগ পেয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। সেটা না করলে তো এই ধরনের আপনার অনাকাঙ্ক্ষিত মানুষজন প্রায়ই কমিটিতে দেখা যাবে, যেটা আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি। কারণ এই যে কথাগুলো আমরা শুনি, নিয়োগ বাণিজ্য, চাকরি দেওয়ার জন্য পয়সা দিয়ে চাকরি দেওয়া হচ্ছে, এটা যারা চাকরি দেওয়ার অধিকার রাখে তাদের অনেকেই দুর্নীতি করছে। আবার শুনি পদ বাণিজ্যটা কি, যে বিভিন্ন কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দলে তাদের অঙ্গ সংগঠনে যখন কোনো পদ পদবি দেওয়া হয় তার বিনিময়ে একটা বাণিজ্য, তো এটা তো রাজনীতির জন্য অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, এটা কোনোভাবেই কাম্য নয়। এবং সেটা বন্ধ করতে হলেও কিন্তু আজকে এই প্রক্রিয়া অবলম্বন করতে হবে, অর্থাৎ যে দোষী বের করা হচ্ছে যাকে, তার পেছনের সমস্ত ঘটনাগুলো তদন্ত করে বের করা, তার সাথে যারাই যুক্ত, এক বা একাধিক মানুষ যুক্ত হতে পারে। কারণ আওয়ামী লীগের মতো একটা 7 দশকের পুরনো রাজনৈতিক দলের সাব কমিটিতে যে কেউ ঢুকে যেতে পারে এটা তো বিশ্বাস করা যাবে না। অতএব এখানে বহু বাধা আছে, বহু পথ অতিক্রম করে সেখানে যেতে হয় এবং সেগুলো বিভিন্ন জায়গায় তাদের লোক আছে বলেই সেটা তাদের পক্ষে সম্ভব হয়েছে। এখন পুরো চক্রটাকেই ধরা দরকার, পুরো চক্রটাকে শুধু আপনার জনগণের সামনে প্রকাশ করা নয়, তাদেরকেও দল থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি গ্রহণ করা, শাস্তি প্রদান করা, সেটাও দরকার আছে। নিশ্চয়ই, ধন্যবাদ অধ্যাপক আরিফ সিদ্দিক। রিয়াজউদ্দিন আহমেদ, একটু বলবেন কিনা, যেটি বলছিলাম যে যাচাই বাছাই তো নিশ্চয়ই করা হয় দলের আওয়ামী লীগের উপকমিটিতে ঢুকতে গেলে, সেই যাচাই বাছাই প্রক্রিয়াতে আসলে কারা মানে নিশ্চয়ই কেউ না কেউ সেখানেও সেই জায়গাটিকে পরিষ্কার করে রাখে বা সেই লোকজনদেরকে হাত করে, সেটি একটু বলবেন। আর একটু বলবেন যে এই যে আওয়ামী লীগের নাম ব্যবহার করে নানান রকম সংগঠন, সব ধরনের সংগঠনই কিন্তু আছে, এখন হয়তো আমরা জানছি কিন্তু অন্যান্য সময় আমরা জানি যে নানান রকম সংগঠনগুলো আছে, এতদিন পরে অর্থাৎ এই টানা 12 বছর ক্ষমতায় থাকার পরে এতদিন পরে কেন এইসব সংগঠনগুলোকে ধরা হচ্ছে? এখন কি তারা জানলো, মানে আমরা তো আসলে অনেক আগে থেকেই গণমাধ্যমগুলো আসলে এইসব ভুইপো সংগঠনগুলোকে নিয়ে নিউজ করে, এতদিন পরে কেন সংগঠন সক্রিয় হলো? এগুলি ধরেন
দলের ভিতরের লোক যদি এখানে থাকতো বলতে পারতো ভালো করে। তবে যেটা আরিফিন ভাই বলল যে এই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তো এদেরকে কমিটিতে বিভিন্ন কমিটিতে নেওয়া হয়, প্রক্রিয়ার মধ্যে যারা জড়িত তাদেরকে বাইর করা তো কোনো কঠিন কাজ নয়, কিন্তু সে কাজটা বেরোচ্ছেন না কেন? কে একজন প্রশ্ন করেছিল যে সাহেবকে কারা ঢুকিয়েছিল আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না কেন? তবে আমার 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 জানা মতে এটা টক শোতে আমি আমরা কয়েকজন এটা নিয়ে বিতর্কে জড়িয়ে গেছিল যে আওয়ামী লীগের মধ্যে যখন জামাতকে নিয়ে চারদিকে হইচই তখন বিভিন্ন জায়গায় জামাতকে কমিটিতে ঢুকানোর জন্য আওয়ামী লীগের বড় বড় নেতারা সেখানে একটা রোল প্লে করেছিল, এটা নিয়ে বিতর্ক হয়েছিল, আলোচনা হয়েছিল, টক শো হয়েছিল এবং কেউ দায় অস্বীকার করে নাই। যারা নিয়েছিল জামাতের লোকদেরকে দলের আওয়ামী লীগে ঢুকিয়েছিল তারা কিন্তু অস্বীকার করে নাই, কিন্তু এটার কোনো প্রতিকার আমরা দেখি নাই। তারই ফলশ্রুতিতে এই বর্তমান যে ঘটনাগুলি বেরিয়ে আসছে এগুলি ছোট ছোট ঘটনা, ছোট ছোট লোক মনে হবে কিন্তু তারা বড় বড় ঘটনা ঘটিয়েছে, তারা দলের নাম ভাঙিয়ে এবং এই যে ছবি দেখায় টেলিভিশন থাকাতে সুবিধে হয়েছে, ছবি দেখায় সমস্ত নেতাদের সাথে এদের ছবি ছবি আছে, সমস্ত নেতাদের সাথে এদের ধরম মরম উঠা বসা, তো এটা দেখাই যায় কারা প্যাট্রোনাইজ করেছে, তারা দায় নিচ্ছে না কেন? এবং তারা যদি দায় না নেয় তাহলে কিন্তু দলকে মানে দলকে পরিষ্কার করা যাবে না, দলকে শক্তিশালী করা যাবে না এবং দলকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে পারবে না। সেটাই, জি ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরবো, তবে তখন আমরা কথা বলতে চাই যেহেতু এখন আমরা করোনার মধ্য দিয়ে যাচ্ছি ভয়াবহভাবে, প্রায় প্রতিদিনই 10,000-এর মতো শনাক্ত হচ্ছে, 200-র উপরে মৃত্যু আছে, এই বাস্তবতায় আজকে আমরা দেখলাম যে কঠোর বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছে। আপনারা দুজন নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন কি অবস্থা, আপনাদের পর্যবেক্ষণ কি, সংক্রমণের ঝুঁকি কতটা আছে, বিরতির পর ফিরবো আপনাদের কাছে এবং জানবো তার বিশ্লেষণ। দর্শক একটা বিরতি নেব, সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে সাথে যুক্ত আছেন রিয়াজউদ্দিন আহমেদ, যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোশারেফিন সিদ্দিক, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এ পর্যায়ে কথা বলতে চাই, আজকে আপনারা দেখলেন যে শিল্প কারখানা খুলে দেওয়া হলো এবং আজকে কারখানায় শ্রমিকরা কাজ করতে শুরু করেছে এবং আমাদের যে এখনকার বাস্তবতা যেটি বলছিলাম যে প্রায় 200-র উপরে প্রতিদিনই মারা যাচ্ছে, আজকেও 231 জন এবং শনাক্ত সেটি প্রায় 10,000-এর কাছাকাছি হচ্ছে দৈনিক, এমন বাস্তবতা এই যে শিল্প কারখানা খুলে দেওয়া হলো এটি আসলে সংক্রমণের ঝুঁকি কতটা বাড়ালো এবং শিল্প কারখানার পক্ষ থেকে বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি মানা হবে, আজকের দিনের পর্যবেক্ষণ কি আপনারা কেমন দেখলেন রিয়াজউদ্দিন আহমেদ? ধন্যবাদ আপনাকে। আজকের অবস্থা দেখে আজকে এবং গতকালকে যে ঘটনা ঘটেছে এটা খুব মানে খুব বড় বিশ্লেষকের দরকার হয় না যে কি হতে পারে। আমরা দেখলাম যে একটা টোটাল অ্যানার্কি রাস্তাঘাটের মধ্যে, যেখানে বলা হয়েছে যে ঘরে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তো কোনোটাই তো মানা হলো না। হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায়, ফেরিতে, বিভিন্ন গাড়িতে, এরা যে সংক্রমণ ছড়াচ্ছে এতে তো কোনো সন্দেহ নাই এবং এইটার পরিণতি কি হবে একমাত্র আল্লাহ তাআলা জানে। কারণ আমরা আগেও দেখেছি ঈদের সময় যখন মানুষ এরকম জনবিস্ফোরণ হয়েছে ফেরির মধ্যে, গাড়ির মধ্যে, রাস্তার মধ্যে, তো তার ফল তো আমরা ভালো দেখিনি। আজকের এটার ফলও ভালো হবে না, এটাকে কিভাবে সরকার মোকাবেলা করবে আমি জানি না। এখন ধরেন সরকার যেটা করেছে এইটা আরো আগে করা উচিত ছিল, হোল রোড ম্যাপের মধ্যে থাকা দরকার ছিল যে কোন স্টেজে যদি ইন্ডাস্ট্রি খুলে দেওয়া হয় তাহলে লক্ষ লক্ষ শ্রমিক যারা বাড়িতে গেছে তারা আসবে, তারা আসবে কি করে, তারা যেভাবে আসছে অমানবিক এটা, তারা মানে গাড়ি নাই, হেঁটে বাচ্চা কোলে নিয়ে আসছে, অথচ পরে খুলে দেওয়া হলো, লঞ্চ খুলে দেওয়া হলো, গণপরিবহন খুলে দেওয়া হলো, এই কাজটাই তো রোড ম্যাপের অংশ হিসেবে আগেই করা যেত যে
14 দিনের মধ্যে আমরা দুই দিন এরকম একটা ঘটনা ঘটবে তাহলে তো মানুষের এই কষ্টটা হতো না এবং সংক্রমণের ঝুঁকিটাও আসলে এত বাড়তো না সংক্রমণের ঝুঁকিটাও এত বাড়তো না তো যাই হোক এটা সরকার কেও তো নানান রকম প্রেসার ফেস করতে হয় দেখেছেন দোকান মালিক সমিতির প্রেসার এফবিসিসি এর প্রেসার বিজিএমই এর প্রেসার বিভিন্ন গ্রুপের প্রেসার বুভুক্ষ মানে ক্ষুধার্ত লোকদের প্রেসার এগুলি সরকারকে তো সামাল দিয়ে এটা মঙ্গলের জন্য আসলে 7 দিন 14 দিন করে করে লকডাউন দেওয়া হচ্ছে কিন্তু এর আগে এবং পরে যেভাবে মানুষ বাড়ি যাচ্ছে যেভাবে তাদেরকে আনা হচ্ছে সেই লকডাউনের আসলে যথার্থতা কতটুকু থাকছে সরকারের উপরে চাপ থাকবে এটা তো খুব স্বাভাবিক বিশেষ করে রপ্তানিমুখী যে শিল্প কারখানা সেগুলো খুলে খোলার নানা রকম যুক্তি আছে অস্বীকার করা যাবে কিন্তু একই সাথে এই মিল কারখানাগুলো বিশেষ করে রপ্তানিমুখী শিল্প কারখানা আরএমজি সেক্টরের যে শিল্প কারখানা এদের যে মালিক পক্ষ আছে তারা তো এই রপ্তানি করে প্রচুর টাকা আয় করছে উপার্জন করছে তো তাদের একটা লাভেরও ব্যাপার আছে এখানে তো সব মিলে যদি আপনি দেখেন যে সিদ্ধান্ত যদি একটা নিতে হয় সেই সিদ্ধান্ত সরকার থেকে হয়তো তাদেরকে অনুমোদন দেওয়া হলো যে 1 আগস্ট থেকে তারা শিল্প কারখানা খুলবে কিন্তু এই খোলার জন্য যে পদ্ধতি অনুসরণ করা দরকার সেটি কি যেমন আমি শুনলাম যে শিল্প কারখানা মালিক সমিতি যে বিজিএমইএ তাদের নেতৃবৃন্দ কোথাও কোথাও বলেছেন যে 1 আগস্টে আমাদের কারখানার আশেপাশে যে শ্রমিক আছে তাদেরকে দিয়ে এই কাজ শুরু ঢাকার বাইরে যারা আছেন তারা আর তাদের আসতে হবে না তাদেরকে আসতে নিষেধ করা হয়েছে এইভাবে কিছু বক্তব্য দেওয়া হয়েছে কিন্তু কালকে আমি গণমাধ্যমে শুনেছি দেখেছি যে যারা আসছেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা কেন এখন আসছেন কারণ আমাদেরকে কোম্পানি থেকে বলা হয়েছে যে আগামীকালকে যোগদান করতে তো যদি যোগদান আগামীকালকে করতে হয় তাহলে তাদেরকে বাইরে তাদের বিভিন্ন জায়গা থেকে আনার জন্য ব্যবস্থাটা কে করবে গণপরিবহন তো বন্ধ গণপরিবহন খোলা হবে এটা তো আগে ঘোষণা করা হয়নি শিল্প কারখানা খোলার কথা বলা হয়েছে গণপরিবহন যেহেতু বন্ধ আছে আমাদের বাংলাদেশের 64টি জেলায় তাদের শ্রমিক যারা বিভিন্ন জায়গায় আছে তাদের ঠিকানা তাদের কারখানাগুলোতে আছে তারা তাদেরকে আনার জন্য ব্যবস্থা নিবে সেই বাস পরিবহনের মাধ্যমে তারা তাদেরকে মেসেজ দিবে তারা সেই বাসে উঠবে এবং সেইভাবে তারা আসবে এগুলো তো কোনো কিছু বড় কঠিন কাজ না অনেক ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আরিফ সিদ্দিক আপনাকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি রিয়াজুদ্দিন আহমেদ আপনাকেও আয়োজনে সময় দেওয়ার জন্য দর্শক ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য